বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও আজকের প্রজন্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য আবু সাঈদ সাগর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক লায়ন শামসুল আলম কেন্দ্রীয় উপদেষ্টা অভিনেতা মোহাম্মদ খালেকুজ্জামান চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন চিত্রনায়ক ডেনি সিডাক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় পরিচালক সৈয়দ শফিউল আজম হেলাল কেন্দ্রীয় সভাপতি লায়ন নুরুল আলম সহ আরও অনেকেই দীর্ঘস্থায়ী সম্পর্কের শক্ত বন্ধনে চায় ডায়মন্ড স্ট্রিম পাওয়ারফুল গ্রেভার